আসসালামু আলাইকুম, স্বাগত বৈশাখী সংবাদে। আপনাদের সাথে আছি আমি মিঠুন মোস্তাফিজ। শুরুতেই ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ সংবাদ শিরোনাম। বিশ্বব্যাংক চুক্তি বাতিল করলেও পদ্মা সেতু নির্মাণ করা হবেই, দুর্নীতির অভিযোগ সংসদে নাকচ করলেন প্রধানমন্ত্রী। ক্ষমতায় গেলে সরকারের সব দুর্নীতির বিচার করার ঘোষণা দিলেন বিএনপি নেতারা, দায় নিয়ে পদত্যাগের আহ্বান। বিডিআর বিদ্রোহের বিচার স্থগিত ও র্যাব ভেঙে দেওয়ার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ র্যাবের প্রত্যাখ্যান। শুধুমাত্র তৈরি পোশাক দিয়ে রপ্তানি খাতে দীর্ঘমেয়াদে টিকতে পারবে না বাংলাদেশ, বৈচিত্র্য আনার পরামর্শ বিশ্বব্যাংকের। এবং সিলেট ও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সাভার, চাঁদপুর, ঝালকাঠি, টাঙ্গাইলে নতুন এলাকা প্লাবিত। শুনছিলেন শিরোনাম। সংবাদে আরও থাকছে, নতুন একটি অতি পারমাণবিক ঈশ্বর কণার সন্ধান পেয়েছে সার্নের বিজ্ঞানীরা। বিশ্বব্যাংক এগিয়ে না এলে বাংলাদেশ নিজের অর্থেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী আরও বলেন, অর্থ দেবার আগেই বিশ্বব্যাংকের চাপিয়ে দেওয়া দুর্নীতির অভিযোগ মেনে নেওয়া যায় না। তবে স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দুর্নীতির প্রমাণ পেলে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকেও বাদ দেওয়া হবে। কামরান করিমের রিপোর্ট। অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব, প্রধান বিরোধী দল সংসদে নেই, তাই প্রধানমন্ত্রীর কাছে স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম প্রশ্ন করেন, পদ্মা সেতু নির্মাণ কে করবে? এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দরিদ্র হতে পারে, তবে প্রয়োজন হলে নিজেদের অর্থেই পদ্মা সেতু নির্মাণ হবে। পদ্মা সেতু আমরা করতে পারবো না, এটা হয় না। আমরা দরকারে নিজেদের অর্থায়নে করব। মালয়েশিয়া আমাদের প্রস্তাব দিয়েছে, আমরা আরো অন্যান্য প্রস্তাব চাইব, কিন্তু যে দেশে প্রস্তাব দিক সেই প্রস্তাব আমার দেশের জন্য, আমার মানুষের জন্য গ্রহণযোগ্য হতে হবে। আর একটা কথা হচ্ছে, মালয়েশিয়ার যে প্রস্তাব, আমরা কিন্তু ঋণ নিচ্ছি না, এখন প্রাইভেট পাবলিক পার্টনারশিপে হয়, তাছাড়া সরকারি বেসরকারি খাতে হতে পারে, বিভিন্ন উপায় আছে। আর আমাদের অর্থনৈতিক অবস্থা এত খারাপ না, গতকালকেই আমি মিটিং করেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাংক একটি নির্দিষ্ট কোম্পানিকে পরামর্শক নিয়োগ দিতে তিনবার চিঠি দেয় বাংলাদেশকে, পরে দেখা যায় ওই কোম্পানিটিরই কোনো অস্তিত্ব নেই। পরামর্শক নিয়োগের জন্য বিশ্বব্যাংকের পক্ষ থেকে তিনবার চিঠি দেওয়া হয়, তিনবার চিঠি দেওয়া হয়, পরবর্তীতে দেখা যায় যে সেই কমিটিটা একটা ভুয়া এবং সে কোম্পানিটা একটা ভুয়া। যে কোম্পানির জন্য বিশ্বব্যাংক বারবার চিঠি দিয়েছে এবং চাপ দিয়েছে, সেই কোম্পানি তাদের সাথে কোনো একটা বিদেশি কোম্পানির যে যোগসূত্র ছিল, সেই বিদেশি কোম্পানি থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে এই কোম্পানির সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এবং আমাদের যে বিশেষ কমিটি জামিনুরুজা চৌধুরী, সেই কমিটি এই কোম্পানির কোনো প্রস্তাব সেটা তারা গ্রহণ করে না। অধিবেশনে শেখ হাসিনা আরো বলেন, টাকা দেবার আগেই বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগ মেনে নেওয়া যায় না, তবে উচ্চতর ও সুস্পষ্ট তদন্তে দুর্নীতির প্রমাণ পেলে মন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। অপবাদ দিয়েছে যে দুর্নীতির কথা, যারা একটি পয়সা ছাড় দেয়নি, একটি পয়সা দেয় নাই আজকে থেকে না, বিএনপি সরকার আমল থেকে এই পর্যন্ত যোগাযোগে যারা একটা পয়সা খরচ করেনি, তারা দুর্নীতির কথা আনে কোত্থেকে? তাদের ভিতরে যে দুর্নীতি সেটাকে দেখে, যে ওয়াল স্ট্রিট জার্নালের যে নিউজ এবং ফোর্বস পত্রিকার যে নিউজ, দুইটা নিউজ পড়লেই জানতে পারবেন যে আসল দুর্নীতিটা কোথায় আছে। প্রশ্নোত্তর পর্বে বক্তব্যের শেষ ভাগে প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি বিশ্বব্যাংকের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ উঠছে, তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের পাশে এ ধরনের দাতা সংস্থার থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন শেখ হাসিনা। কামরান করিম, বৈশাখী নিউজ, ঢাকা। এদিকে ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ বরদাস্ত করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসানুজ্জামান সাকির রিপোর্ট। কোরআন শিক্ষা কোর্সের কৃতি শিক্ষার্থী ও মাদ্রাসা শিক্ষাবর্ষের শুরুতে ছাত্রছাত্রীদের হাতে পবিত্র কোরআন ও নতুন বই তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, কিন্তু যারা শ্রেষ্ঠ এই ধর্মকে নানাভাবে হেয় করছে তাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক দেশ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় অন্য ধর্মের প্রতি তিনি সম্মান দেখিয়েছেন এবং তিনি শান্তির বাণী আমাদের শুনিয়ে গেছেন। কাজেই এই ধর্মের নামে জঙ্গিবাদ সন্ত্রাস এই সব কর্মকাণ্ড করে আমাদের এই পবিত্র ধর্মকে মানুষের কাছে হেয় করা, এটা কখনোই আমরা বরদাস্ত করব না। প্রধানমন্ত্রী বলেন, দেশ ও ইসলাম ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তিনি ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। সরকার গঠন করার পর আমরা ঘোষণা দিয়েছি যে জনগণের সেবক হিসেবে আমরা কাজ করব, কারণ আমি বিশ্বাস করি যে ক্ষমতায় কে যাবে না যাবে, সম্মানকে পাবে না পাবে, এটা আল্লাহ রাব্বুল আমিনই ঠিক করে দেন। কাজী আজকে আল্লাহ রাব্বুল আমিন সুযোগ দিয়েছেন জনগণের সেবা করার, কাজী জনগণের সেবা করে যাব, কিন্তু আপনাদের দোয়া চাই এবং আপনাদের সহযোগিতা চাই। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব। হাসানুজ্জামান সাকি, বৈশাখী নিউজ, ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির দায়ে বর্তমান সরকারকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সিনিয়র নেতারা। পদ্মা সেতুর দুর্নীতির দায় নিয়ে সরকারকে দ্রুত পদত্যাগেরও দাবি জানিয়েছেন তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ, সরকারের ভূমিকা ও জাতীয় মর্যাদা শীর্ষক এ গোলটেবিল আলোচনার আয়োজন করে ডেমোক্রেটিক মুভমেন্ট। এতে প্রধান আলোচক হিসেবে ডক্টর ওসমান ফারুক বলেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক দুর্নীতির প্রমাণ দেওয়ার সাথে সাথেই সরকারের পদত্যাগ করা উচিত ছিল। এ দুর্নীতির কারণে দেশের যে ক্ষতি হয়েছে তার জন্য বর্তমান সরকারকে জবাবদিহি করতে হবে। এই জটলা সমাধান এই সরকার করবে, যদি এই সরকার করতে না পারে তাহলে দেশের যে অপূরণীয় ক্ষতি দাঁড়ায় করছে, শুধু আর্থিক ক্ষতি না, ভাবমূর্তির যে ক্ষতি তারা করেছে, এই জন্য তাদেরকে একদিন বিচারের পাল্লায় তাদেরকে দাঁড় হতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, বর্তমান সরকারের দুর্নীতির প্রমাণ দিয়েছে বিশ্বব্যাংক। তিনি অবিলম্বে সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান। অবিলম্বে পদত্যাগ করে আপনাদের এই জনপ্রিয়তা যাচাই করার জন্য দেশে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন দেওয়া, সংসদে বিল উত্থাপন করে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানান বিএনপি নেতারা। মাহমুদ শরীফ, বৈশাখী নিউজ, ঢাকা। দেখলেন মাহমুদ শরীফের রিপোর্ট। পদ্মা সেতু দুর্নীতি নিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সরকার থেকে তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এই আওয়ামী লীগ নেতা আরও বলেন, কারো ব্যক্তিগত দায়ে এই প্রকল্পটি নষ্ট হতে দেওয়া উচিত নয়, আর এ নিয়ে শুধু সমালোচনার জন্য সমালোচনা না করে বৃহৎ স্বার্থে সরকারকে সহযোগিতার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি। যাদের অভিযোগ উঠেছে, আঙুল উঠেছে, তাদের অনুরোধ করবো স্বেচ্ছায় চলে যান, স্বেচ্ছায় প্রয়োজনে সরকার থেকে চলে যান। আমাদের দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে আমরা কোনো আপোষ করতে পারবো না, কারোর জন্য এই প্রকল্প বন্ধ হতে পারে না। বিডিআর বিদ্রোহের বিচার স্থগিত করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যার কারণে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব ভেঙে দেওয়ারও সুপারিশ করেছে সংস্থাটি। হিউম্যান রাইটস ওয়াচের মানবাধিকার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ঢাকায় সংবাদ সম্মেলন করে এই সুপারিশ করা হয়েছে। কিশোর লাইলার রিপোর্ট। ভয় আমাকে ছাড়ছে না। 2009 সালে বিডিআর বিদ্রোহের পর নির্যাতন, হেফাজতে মৃত্যু ও অবিচার শিরোনামে 57 পৃষ্ঠার এই প্রতিবেদনে বিদ্রোহের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। বিদ্রোহের পর সন্দেহভাজন আটক ব্যক্তিদের উপর নির্যাতনের বিবরণও নথিভুক্ত হয়েছে এতে। সন্দেহভাজন ব্যক্তির বিচার করতে গিয়ে ন্যায় বিচারের বিধানগুলো লঙ্ঘন করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করে নিউইয়র্ক ভিত্তিক এই মানবাধিকার সংস্থা। প্রতিবেদন প্রকাশ করেন হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিষয়ক বিভাগের পরিচালক ব্র্যাড অ্যাডামস। সন্দেহভাজনদের নির্যাতনের অভিযোগ এনে গণবিচার স্থগিত করার আহ্বান জানান তিনি। Except that they were part of some unit. So they need to stop the mass trials and go back to the basic principles of fair trials and due process, which is if there is evidence against an individual presented in court, let the accused know what that evidence is, give them a chance to defend themselves, and then the court can decide whether they are guilty or innocent.
মানবাধিকার ইস্যু নিয়ে প্রকাশিত আগের বেশ কটি প্রতিবেদনের মতো আবারও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ। এই অভিযোগের সঙ্গে এবার সরাসরি আঙুল তোলা হলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের ওপর। শুধু তাই নয়, র্যাব ভেঙে পুলিশের মধ্যে একটি অসামরিক ইউনিট বা নতুন সংস্থা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে। বাংলাদেশে অনেক অনানুষ্ঠানিক আটক কেন্দ্র রয়েছে মন্তব্য করে ব্র্যাড অ্যাডামস বলেন, এসব কেন্দ্র বন্ধ করা হলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অনেক কমে যাবে। Nothing happens. And so we are calling on the government to create an independent commission to look into all these allegations, not the normal process. The normal process does not work. হিউম্যান রাইটস ওয়াচ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে বাংলাদেশকে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি স্বাধীন টাস্ক ফোর্স গঠন করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বিডিআর বিদ্রোহের পর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোকে বিশদভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়ারও আহ্বান জানানো হয়। কিশোর লায়লা, বৈশাখী নিউজ, ঢাকা। এদিকে বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িত সন্দেহে আটক জওয়ানদের নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে র্যাব। দেশের আইন শৃঙ্খলা অস্থিতিশীল করতেই বিশেষ মহলের যোগসাজশে হিউম্যান রাইটস ওয়াচ এমন প্রতিবেদন প্রকাশ করেছে বলেও দাবি করেছে এই বাহিনীর কর্মকর্তারা। রকিব মানিকের রিপোর্ট। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগের জবাব দিতেই র্যাব সদর দপ্তরে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলনের। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার এম সুহায়েল বলেন, বিডিআর বিদ্রোহের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীকে সহায়তা করেছে র্যাব। বিদ্রোহী মামলায় আটক কোনো আসামি র্যাবের হেফাজতে নেই, কাজেই এই বাহিনীর হাতে নির্যাতনের প্রশ্নই উঠে না। বিদেশি একটা মানবাধিকার সংস্থা বাংলাদেশের মাটিতে বসে এই ধরনের প্রেস কনফারেন্স করা এবং এই ধরনের ভিত্তিহীন, কাল্পনিক এবং উদ্দেশ্য প্রণোদিত কথাবার্তা বলা, এর অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক এবং অনভিপ্রেত। আমরা এর কড়া প্রতিবাদ জানাচ্ছি। তিনি অভিযোগ করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো এবং সন্ত্রাসীদের উৎসাহিত করতেই দেশীয় কিছু সংস্থার যোগসাজশে এমন ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। দেশীয় কিছু মহল এই বিদেশি এই ধরনের সংস্থার সাথে যোগসাজশে, বিশেষ করে কিছু স্বার্থন্বেষী ভুইপোর, আপনার দেশীয় কিছু মানবাধিকার সংস্থা, তাদের সাথে এই বিদেশি এই সংস্থার সাথে যোগসাজশ করে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করছে, র্যাবের ইমেজকে নষ্ট করার চেষ্টা করছে, দেশের ইমেজকে নষ্ট করার চেষ্টা করছে। এ সময় তিনি দেশের মানুষকে এ ধরনের অপপ্রচারের বিষয়ে সজাগ থাকারও অনুরোধ জানান। রকিব মানিক, বৈশাখী নিউজ, ঢাকা। শুধু তৈরি পোশাক শিল্প দিয়ে রপ্তানি খাতে বাংলাদেশ দীর্ঘমেয়াদে টিকতে পারবে না বলে মনে করে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে সহজলভ্য শ্রম ছাড়া এদেশে শিল্পের জন্য ইতিবাচক তেমন কিছু নেই, এজন্য রপ্তানি ক্ষেত্রে বৈচিত্র্য আনার পরামর্শ দেওয়া হয়েছে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে। আরও জানাচ্ছেন বুরহানুদ্দিন ফয়সাল। বাংলাদেশে রপ্তানি সুদৃঢ় ও ত্বরান্বিতকরণ বিষয়ক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে এক অনুষ্ঠানে বলা হয়, বিশ্ববাজারে মোট রপ্তানির মাত্র 0.16% রপ্তানি হয় বাংলাদেশ থেকে। আর দেশের এই রপ্তানি পণ্যের প্রায় 80% তৈরি পোশাক, এর প্রায় 57% যায় ইউরোপ ও আমেরিকার বাজারে। শুধু তৈরি পোশাক দিয়ে রপ্তানির এই বাজার বেশি দিন ধরে রাখা যাবে না বলে মনে করে বিশ্বব্যাংক। এনকারেজিং ডাইভার্সিফিকেশন উইল হেল্প গার্ড এগেইনস্ট শকস এন্ড সাসটেইন এক্সপোর্ট গ্রোথ ফর দ্য লঙ্গার রান বিয়ন্ড গার্মেন্টস। But export growth cannot be taken for granted. Logistics, skills and compliance, and along with issues of trade policy that we spoke to you about earlier. অনুষ্ঠানের সভাপতি ইকোনমিক রিসার্চ গ্রুপের চেয়ারম্যান ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শ্রমিকদের প্রশিক্ষণ দিতে পারলে 10-12% বেশি পণ্য উৎপাদন সম্ভব। ক্ষুদ্র ঋণের গ্রহীতাদের কতদূর দারিদ্র সীমার উপরে উঠলো, এটা নিয়ে এত কথা হয়, আজ পর্যন্ত আমি কোথাও একটি কথা শুনিনি যে শ্রমিকদের দারিদ্র সীমার উপরে উঠেছে, এটা নিয়ে কোনো গবেষণা আছে কিনা, তথ্য আছে কিনা, কিছু আছে। তিনি বলেন, বাংলাদেশের জন্য ইতিবাচক দিক হলো শ্রমিকের কম মজুরি, কিন্তু অর্থনীতির বিচারে এটি খুব ভালো সংবাদ নয়। রপ্তানি খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, আমরা কি শুধু এই নিম্নতম মজুরি দিয়ে সামনের দিনগুলোতে প্রতিযোগিতামূলক থাকবো, নাকি শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়িয়ে
সার্বিক দিক বিবেচনায় প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে জ্বালানি ও অবকাঠামো উন্নয়ন এবং আমলাতান্ত্রিক বাধা দূর করার তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক। রপ্তানিমুখী সব খাতে সমগুরুত্ব দিয়ে নীতিমালা প্রণয়নেরও পরামর্শ দিয়েছে সংস্থাটি। বুরহানউদ্দিন ফয়সাল, বৈশাখী নিউজ, ঢাকা। বাংলাদেশের বিদ্যুৎ খাতে বৃহত্তম বিনিয়োগে চুক্তিবদ্ধ হল চীন। আজ তিনটি বেসরকারি বিদ্যুৎ কোম্পানির সঙ্গে এ বিষয়ে চুক্তি সই করে চীনের বৃহত্তম ডিজেল মেশিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ZPT গ্রুপ। এই চুক্তির ফলে সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড, ঢাকা ওয়েস্ট পাওয়ার লিমিটেড ও মাইশা গ্রুপের নর্থ পাওয়ার লিমিটেডের 324 IPP বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হবে। চুক্তি সই অনুষ্ঠানে হাংজু চায়নার সিটি মেয়র জি জিয়াং, ZPT-র চেয়ারম্যান সি কুইং, জি মাইশা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আসলামুল হক এমপি, চীনের কূটনৈতিক মিশনের ডেপুটি অ্যাম্বাসেডর আব্দুল মোতালেব সরকার, মাইশা গ্রুপের সিনিয়র উপদেষ্টা ডক্টর সিবাদাস নায়ের, গ্লোবাল অ্যাডভাইজার তারিকুল এহসান সহ দুদেশের ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সিলেট ও কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নতুন করে প্লাবিত হয়েছে সাভার, চাঁদপুর, ঝালকাঠি ও টাঙ্গাইলের শতাধিক গ্রাম। এসব এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে অনেক মানুষ। প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে জানাচ্ছেন মাবুদ আজমি। উত্তরাঞ্চল ও সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করলেও ঢাকার আশেপাশে জেলায় নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা। সাভারে তুরাগ নদীর পানি বৃদ্ধি পেয়ে কাওয়ান্দিয়া ইউনিয়নের শহররক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে চারটি গ্রাম। এসব এলাকার বেশিরভাগ রাস্তাঘাট তলিয়ে গেছে। ঝালকাঠিতে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে সদর উপজেলার চারটা গ্রাম। দেখা দিয়েছে নদী ভাঙন। বিষখালী তীরবর্তী রাজাপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উত্তরের পানি নেমে যাওয়ায় টাঙ্গাইলের ভুয়াপুর, গোপালপুর ও সদর উপজেলার অনেক গ্রামে পানি ঢুকে পড়েছে। যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে এসব এলাকার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও ফসলি জমি। নাগরপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে আরও দশটি গ্রাম। গাইবান্ধায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, তবে বন্যার পানি নামার সাথে সাথে তীব্রতা আকার ধারণ করছে তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর ভাঙন। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে। ধরলা ও ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমলেও এখনও ডুবে আছে অনেক গ্রাম। কমছে জামালপুরে যমুনা নদীর পানিও। ইসলামপুরে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সংকট। সিলেটে গত তিন দিন ধরে বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ। সম্পূর্ণ নতুন একটি অতি পারমাণবিক কণার সন্ধান পেয়েছে ইউরোপীয় সেন্টার ফর নিউক্লিয়ার রিসার্চ, সার্নের বিজ্ঞানীরা। বহুল আলোচিত হিগস বোসন কণা বা ঈশ্বর কণার সাথে এই কণার পুরো মিল না থাকলেও কাঠামো ও আচরণগত দিক থেকে এটি ঈশ্বর কণার সঙ্গে অনেকাংশে সামঞ্জস্যপূর্ণ। লন্ডনে সার্নের সংবাদ সম্মেলনে এই ঈশ্বর কণা সম্পর্কে জানিয়েছেন বিজ্ঞানীরা। সাজেদা হকের রিপোর্ট। মহাবিস্ফোরণ, বিগ ব্যাং এর পর মহাবিশ্বের সূচনাতে যে কণাটি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে ধারণা বিজ্ঞানীদের, তার নাম হিগস বোসন কণা, যা এরই মধ্যে ঈশ্বর কণা নামেও পরিচিতি পেয়েছে বেশ। রহস্যময় এই কণাটির সন্ধানে দীর্ঘ চেষ্টার পর আজ এই কণা বিষয়ক গবেষণার ঘোষণা দিয়েছেন বিজ্ঞানীরা। Well, I think I just said it. As a layman, I would say we have it. But as a scientist, I have to say, what do we have? We have something, yeah? We have discovered a boson. And now we have to determine what kind of boson it is. লন্ডনে এক সংবাদ সম্মেলনে ব্রিটেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাসিলিটিস কাউন্সিলের প্রধান নির্বাহী জন ওমার্সলি জানান, এটি ঈশ্বরকণা কিনা তা নিয়ে সংশয় আছে তাদের, তবুও এটি ঈশ্বরকণার সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। ব্রিটিশ বিজ্ঞানী পিটার হিগস ও বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর নাম মিলিয়ে এই কণার নামকরণ করা হয়েছে হিগস বোসন বা ঈশ্বর কণা। সার্নের মাটির নিচে সুরঙ্গে বিগ ব্যাং এর মিনি সংস্করণ সৃষ্টির চেষ্টায় বিজ্ঞানীরা আলোর গতির কাছাকাছি অতি উচ্চমাত্রায় কণিকাগুলোর সংঘর্ষ ঘটান। দুই দফা চলে তাদের পরীক্ষা। দু দফা পরীক্ষা নিরীক্ষার পর জেনেভায় বুধবার নতুন এ কণা আবিষ্কারের ঘোষণা দেন গবেষক দলের মুখপাত্র জো ইনকান্ডেলা। সাজিদা হক,
সংবাদে বিরতি নিচ্ছি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা জানাচ্ছি। দুই দিনের সফরে ঢাকায় ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম কাল যোগ দেবেন শিশুদের অনুষ্ঠানে। এবং রাজধানীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত শহীদ ও সন্ত্রাসী পিচ্চি কালু নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার। আবার স্বাগত বৈশাখী সংবাদে। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরেকবার। বিশ্বব্যাংক চুক্তি বাতিল করলেও পদ্মা সেতু নির্মাণ করা হবেই, দুর্নীতির অভিযোগ সংসদে নাকচ করলেন প্রধানমন্ত্রী। ক্ষমতায় গেলে সরকারের সব দুর্নীতির বিচার করার ঘোষণা দিলেন বিএনপি নেতারা, দায় নিয়ে পদত্যাগের আহ্বান। বিডিআর বিদ্রোহের বিচার স্থগিত ও র্যাব ভেঙে দেওয়ার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ র্যাবের প্রত্যাখ্যান। শুধুমাত্র তৈরি পোশাক দিয়ে রপ্তানি খাতে দীর্ঘ মেয়াদে টিকতে পারবে না বাংলাদেশ, বৈচিত্র্য আনার পরামর্শ বিশ্বব্যাংকের। এবং সিলেট ও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সাভার, চাঁদপুর, ঝালকাঠি, টাঙ্গাইলের নতুন এলাকা প্লাবিত। যাচ্ছি অন্যান্য সংবাদে। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে এলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম। দুই দিনের সফরে বিকেলে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বৃহস্পতিবার হোটেল রূপসী বাংলায় বাংলাদেশ ও সিডাপের অন্যান্য সহযোগী দেশগুলোর শিশুদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন সাবেক এই ভারতীয় রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সিডাপের মহাপরিচালক দুর্গা প্রসাদ পাড়োয়াল সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিছুক্ষণের মধ্যেই সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাঁর দেখা করার কথা রয়েছে। এ সময় তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। ডক্টর কালাম সর্বশেষ বাংলাদেশ সফরে আসেন 2009 সালে। এটিএন বাংলার আটজন ও ভোরের কাগজের একজন সাংবাদিককে কালো তালিকাভুক্ত করে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ক্লাবের স্থায়ী সদস্য ভানুরঞ্জন চক্রবর্তীর সদস্যপদ স্থগিত করা হয়েছে। কালো তালিকাভুক্ত নয় সাংবাদিক হচ্ছেন এটিএন বাংলার জ ই মামুন, কেরামতুল্লাহ বিপ্লব, মাহমুদুর রহমান, নাদিরা কিরণ, মানস ঘোষ, এস এম বাবু, শওকত মিল্টন, মাহফুজুর রহমান মিশু এবং ভোরের কাগজের শামীম আহমেদ। প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। গত 24 জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএপিউজে, ডিইউজে, জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মানববন্ধনে হামলা চালান এটিএন বাংলার সাংবাদিকরা। রাজধানীর লক্ষ্মীবাজারে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চিহ্নিত সন্ত্রাসী ডাকাত শহীদ ও তার সহযোগী পিচ্চি কালু নিহত হয়েছে। রাতে পুরনো ঢাকার লক্ষ্মীবাজারে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। সংবাদে আরেকটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতকে বিষক্রিয়ায় হত্যার প্রমাণ পেয়েছে আল জাজিরা, তদন্ত চান তার স্ত্রী সুহা আরাফাত। এবং প্রিমিয়ার লিগ হকিতে ওয়ারিকে হারালো মোহামেডান, সাধারণ বিমা হারিয়েছে এজাক্সকে। আবারও স্বাগত বৈশাখী সংবাদে। দেশের বাইরের সংবাদ, আট বছর পর ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের মৃত্যু রহস্য নিয়ে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। দীর্ঘ 9 মাস এ বিষয়ে নিজস্ব তদন্ত শেষে আল জাজিরা টেলিভিশন তাদের রিপোর্টে বলছে, আরাফাতের ব্যবহার্য জিনিসপত্রে উচ্চমাত্রার তেজস্ক্রিয় উপাদান পলোনিয়াম পাওয়া গেছে।
যার বিষক্রিয়ায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। অবস্থায় হত্যা রহস্য উন্মোচনে আরাফাতের মরদেহ কবর থেকে তুলে রাসায়নিক পরীক্ষার দাবি জানিয়েছেন তার স্ত্রী সুহা আরাফাত। আরও জানাচ্ছেন আফরোজা আক্তার। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য আজীবন সংগ্রামী নেতা ইয়াসির আরাফাত 2004 সালের 12ই অক্টোবর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। সেই সময় রামাল্লায় তার সদর দপ্তর অবরোধ করে রেখেছিল ইসরায়েলি বাহিনী। তারই পরে আরাফাতকে প্যারিসে নিয়ে ফ্রান্সের সামরিক হাসপাতালে ভর্তি করে। 11ই নভেম্বর সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে তখন ক্যান্সার, লিভার সিরোসিস, এমনকি এইচআইভি ভাইরাস আক্রান্তের কথা বলা হয়। কিন্তু তার মৃত্যুর 8 বছর পর এসব ধারণাকে মিথ্যা প্রমাণ করল আল জাজিরা টেলিভিশনের একটি অনুসন্ধান। মৃত্যুর পর তার স্ত্রী সুহা আরাফাত প্রয়াত স্বামীর ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র তুলে দেন আল জাজিরা কর্তৃপক্ষকে। আরাফাতের রক্ত, ঘাম মিশে থাকা পোশাক, ব্রাশ ও ঐতিহাসিক জোব্বার পরীক্ষা করে এগুলোতে উচ্চমাত্রার তেজস্ক্রিয় উপাদান পেলোনিয়াম এর উপস্থিতি পাওয়া গেছে। এসব জিনিসপত্র পরীক্ষা করা হয় সুইজারল্যান্ডের লসার্ন রেডিও ফিজিক্স ইনস্টিটিউটে। এর মুখপাত্র ডার্সি ক্রিশ্চেন জানান আরাফাতে ব্যবহৃত জিনিসপত্রে উচ্চমাত্রার পেলোনিয়াম 210 উপস্থিতি পেয়েছেন আর এটি তার মৃত্যুর কারণ। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন প্রাকৃতিক উৎস থেকে নয়, তার দেহে এই বিষাক্ত পদার্থ প্রয়োগ করা হয়েছিল। এদিকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করতে প্রয়াত প্রেসিডেন্টের স্ত্রী সুহা রামাল্লায় শায়িত আরাফাতের দেহাবশেষ কবর থেকে তুলে পুনরায় পরীক্ষার দাবি জানিয়েছেন। আরাফাতের মৃত্যুর প্রকৃত সত্য সকল মুসলিম ও আরব বিশ্বকে জানাতে এটি প্রয়োজন বলে সুহা আরাফাতের দাবি। আফরোজা আক্তার, বৈশাখী নিউজ। এবার খেলা সংবাদ। প্রিমিয়ার ডিভিশন হকি লিগে জয় পেয়েছে মোহামেডান ও সাধারণ বিমা। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মোহামেডান 5-0 গোলে হারিয়েছে ওয়ারি ক্লাবকে। মামুনুর রহমান চয়ন 2টি ও গোলাম মোস্তফা, রাসেল মাহমুদ, জিমি ও শেখ নান্নু 1টি করে গোল করেন। দিনের আরেক ম্যাচে সাধারণ বিমা 1-0 গোলে হারিয়েছে এজাক্স স্পোর্টিং ক্লাবকে। সাধারণ বিমার পক্ষে একমাত্র গোলটি করেন মনিরুজ্জামান রকি। খেলার আরও বিস্তারিত খবর থাকছে একটু পরই, বৈশাখী খেলার সংবাদে দেখবেন আশা করছি। সংবাদের শেষ পর্যায়ে আমরা ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বব্যাংক চুক্তি বাতিল করলেও পদ্মা সেতু নির্মাণ করা হবেই, দুর্নীতির অভিযোগ সংসদে নাকচ করলেন প্রধানমন্ত্রী। ক্ষমতায় গেলে সরকারের সব দুর্নীতির বিচার করার ঘোষণা দিলেন বিএনপি নেতারা, দায় নিয়ে পদত্যাগের আহ্বান। বিডিআর বিদ্রোহের বিচার স্থগিত ও র্যাব ভেঙে দেওয়ার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ র্যাবের প্রত্যাখ্যান। শুধুমাত্র তৈরি পোশাক দিয়ে রপ্তানি খাতে দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারবে না বাংলাদেশ, বৈচিত্র্য আনার পরামর্শ বিশ্বব্যাংকের। সিলেট ও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সাভার, চাঁদপুর, ঝালকাঠি, টাঙ্গাইলের নতুন এলাকা প্লাবিত। 2 দিনের সফরে ঢাকায় ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, কাল যোগ দেবেন শিশুদের অনুষ্ঠানে। রাজধানীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত শহীদ ও সন্ত্রাসী পিচ্ছি কালু নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার। ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতকে বিষক্রিয়ায় হত্যার প্রমাণ পেয়েছে আল জাজিরা, তদন্ত চান তার স্ত্রী সুহা আরাফাত। প্রিমিয়ার লিগ হকিতে ওয়ারিকে হারালো মোহামেডান, সাধারণ বিমা হারিয়েছে এজাক্সকে। এখনকার সংবাদ এ পর্যন্ত, এরপরই বৈশাখী খেলার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল, বৈশাখীর সঙ্গেই থাকুন, ধন্যবাদ সবাইকে।